হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অক্টেন বা পেট্রোল থেকে কিভাবে গ্যাস তৈরি করে আগুন জ্বালাতে হয় সেটি তো এই প্রোজেক্টটি দেখাবেন আমাদেরকে আরিফ এবং আমি কিছুটা রিভিউ করেছি তো দেখুন এখানে আমরা বিভিন্ন এয়ার পাম্প দেখাচ্ছি এই এয়ার পাম্পগুলো দিয়েই আমরা মূলত এই গ্যাসটি তৈরি করব যেখানে পানি এবং পেট্রোলের ব্যবহার করা হয়েছে তো দেখুন এটি একটি এয়ার পাম্প টু নজেল এয়ার পাম্প আমরা এটি ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে ডিসি এয়ার পাম্পও ব্যবহার করতে পারেন এটি অনলি ফাইভ ওয়ার্ডের অর্থাৎ আপনার মোবাইল চার্জে চার্জারের সমানে এটা বিদ্যুৎ খায় সো এটা নিয়ে আপনারা বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা না করলেও পারেন এটি অন্য অন্নজেলেরও হয়ে থাকে তো দেখুন এটা অন্য নজেল এবং আমরা যেটা এখানে ব্যবহার করবো সেটি টু নজেল আমরা অবশ্যই এক নজেল এবং টু নজেল উভয়টি দিয়েই দেখাবো আপনাদেরকে তো দেখুন এটি হচ্ছে ডিসি এয়ার পাম্প এগুলাও আপনারা কিন্তু মধুমতি ইনকুবেটারে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব সহজে এটি সংগ্রহ করে নিতে পারেন দেখুন এখানে দুটি বোতল নেওয়া হয়েছে একটি বোতলে পেট্রোল এবং অপর বোতলে ওয়াটার বা পানি নেওয়া হয়েছে এখানে আমরা যেভাবে সেট করে দিয়েছি সেটি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে এয়ার পাম্পটা থেকে আমরা যে নল দুটি নিয়েছি এখানে একটি নল নিলেও আপনি পারবেন আমরা দুটি নল নিয়েছি স্পিড বৃদ্ধির জন্য দেখুন এটি শেষ পর্যন্ত একেবারে বোতলের শেষ পর্যন্ত নলটি চলে গিয়েছে এয়ার পাম্প থেকে পেট্রোল বোতলের শেষ পর্যন্ত চলে গিয়েছে তো এটি আমরা কিন্তু ভিডিও সংক্ষেপে করার জন্য আগে পুরো প্রোজেক্টটা সেট করে নিয়েছি বোতল দুটিতে একটিতে পেট্রোল এবং অপরটিতে পানি একেবারে আপনার যে টিউবওয়েলের পানি বলতে পারেন বা পুকুরের পানি যেটাই দিন এরপরের বোতলে যে পাইপটা গিয়েছে এটি মূলত পেট্রোলের বোতলের শূন্য স্থান থেকে বা যেখানে পেট্রোল নেই এমন হাওয়াপূর্ণ অবস্থা থেকে পানির বোতলের একেবারে নিচ পর্যন্ত পাইপটা চলে গিয়েছে এরপরে আপনার এয়ার গানে যেটি আছে সেটি কিন্তু পানির বোতলের শূন্য স্থান থেকে বা হাওয়াপূর্ণ স্থান থেকে এয়ার গানে চলে গিয়েছে অর্থাৎ এটি একটা ধরতে পারেন সিরিজ লাইনের মতো একটির সাথে অপরটি সম্পৃক্ত তো আমরা এটি আপনাদেরকে সম্পূর্ণ চালিয়ে দেখাবো এটি সেট করে নিচ্ছে প্রথমে আমরা একটি নজল দিয়ে চালাচ্ছি একটি পাইপ গান থেকে আমরা খুলে রেখেছি এভাবে আমরা আপনাদেরকে চালিয়ে দেখাবো প্রথমে দেখুন আপনাদেরকে মূলত টেস্ট করে দেখানো হচ্ছে যে আসলে নলটিতে কোনো গ্যাস আছে কিনা এখন কিন্তু এটি চালানো হয়নি এয়ার পাম্পটি এর জন্য কিন্তু আগুন ধরল না এখন আমরা এটার ফাইনালি চালিয়ে দেখাবো আপনাদেরকে তো দেখুন আমরা প্রথমে বিদ্যুতের লাইনটা দিয়ে দিচ্ছি এয়ার পাম্পের এখানে এয়ারপাম্পটার লাইন দেওয়া হলো দেন প্রথমে পেট্রোলের ভিতরে হাওয়া হচ্ছে এরপরে পানির ভিতরে এবং দেখুন অলরেডি কিন্তু আগুন ধরে গিয়েছে যেখানে খুব সহজে আপনি কিন্তু পানিটা আগুন ধরাতে পারবেন দেখুন আমি এটা অফ করে দিলেই কিন্তু আগুনটা নিবে গেল এয়ারপাম্পের একটা সুবিধা আছে অর্থাৎ আমরা সিকিউরিটি স্বরূপ এটা নিয়েছি আপনারা অবশ্যই বাসাবাড়িতে এটি চালানোর সময় খুবই সতর্কতার সাথে চালাবেন আমরা এখন এয়ার পাম্পের দুটি মুখে বা দুটি নজলে পাইপ লাগিয়ে নিচ্ছে স্পিড আরও বাড়িয়ে নেওয়ার জন্য তো দেখুন এখন আমরা আবার আগুন ধুয়ে দিলাম কতটা ফোর্স এ আগুন জ্বলছে তো এটি কিন্তু একটি চুলাতে একটি চুলাতে সিঙ্গেল চুলাতে এর থেকে অনেক কম আগুন থাকে তো বুঝতেই পারছেন আপনারা যারা বাসাবাড়িতে এ ধরনের প্লান্ট তৈরি করে রান্না করতে চান তারা কিন্তু খুব সহজেই পারবেন এবং এতে আপনার গ্যাসের খরচ অনেক কমে যাবে কেননা এখানে সরাসরি কোনো পেট্রোল যাচ্ছে না এখানে পেট্রোল থেকে গ্যাস তৈরি হয়ে সেটা পানি দিয়ে ফিল্টারিং হয়ে দেন এখানে আগুন জ্বলছে তো এটি খুবই সহজ একটি প্রজেক্ট যদিও কিন্তু অবশ্যই আপনারা খুব সতর্কতার সাথে এটি করবেন এবং এখানে ব্যবহার করা হয়েছে পানি পেট্রোল এবং একটি এয়ার পাম্প আপনারা ইচ্ছা করলে এয়ার পাম্পের পরিবর্তে ডিসি এয়ার পাম্পও ব্যবহার করতে পারেন তো এ এয়ার পাম্প এসি বা ডিসি যে কোনো একটু অর্ডার করতে ডিসপ্লেতে দেন নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অনলি চব্বিশ ঘন্টা পৌঁছে যাবে আপনার নিজ জেলাতে দেন আপনি মূল্য পরিশোধ করে পণ্যটি রিসিভ করবেন এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার যে কোনো মন্তব্য কমেন্ট করবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ সকলকে সকলের শুভকামনা করে আল্লাহ হাফেজ